হাই ফ্রেন্ডস, মু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আমার বাচ্চারাও ভালো আছে। আজকে ভিডিওটা মানে খুব একটা হ্যাবক কিছু না, একটা ছোট্টর মধ্যে দিয়ে যাই হোক, সেই আজকে আমি দোকানের মধ্যে দিয়ে বসেই আমার ভিডিও শুরু করছি। এই দেখো, দোকানে বসে সুজি খাচ্ছি আমি। তোমরা একটু খাও, আমি প্রথমে তোমাদের স্টার্টিংয়ে খাওয়ালাম, কিন্তু তারপর আমি খাচ্ছি। আজকে দোকানের মধ্যে বসেই আমার ভিডিও করছিলাম, কারণ কিছু করার নেই, কেউ ছিল না, আমি একাই ছিলাম দোকানে, তাই জন্য দোকানেই ভিডিও শুরু করলাম। আর দেখো, দোকানে বসেই টিফিন করছি আমি, সুজি খাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার। আর খেতে খেতে ভিডিও করতে করতে তোমাদেরকেও দেখাচ্ছি, আমি নিজেও মানে খাচ্ছি আর কি। তা আর কি, মানে আজকে যা গরম পড়েছে মানে বলার মতো না, তখনও পর্যন্ত প্রচণ্ড গরম, মানে হেভি গরম লাগছিল। আগে দুদিন আগেই বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো সেই তুলনায় মানে গরমটা বেশ মালুম মনে হচ্ছিলো যে গরম পড়েছে, যে একটা মনে হচ্ছিল সেটা। এই হচ্ছে ব্যাপার। তাই খেতে খেতেই ভিডিও শুট করছি, সেটাই হচ্ছে ব্যাপার। আজকে দোকানে বসে বসেই ভিডিও শুরু করেছি, তখন কোনো কথা বলতে পারিনি, কারণ দোকানে লোক ছিল। দোকানে বসে বসেই খেলাম, টিফিন করলাম। কারণ দোকানে আজকে অন্যদিন আমার ছেলে থাকে, আজকে নেই, আমি পুরো একা পড়ে গেছি দোকানে। দোকানটা ফাঁকা রেখে তো যাওয়া যায় না, আগে স্নানও হয়নি, বললাম একটু। এখন আমি যেহেতু আমার প্রত্যেক দিন সকালবেলা স্নান করে নিই, কিন্তু আজকে এখনো পর্যন্ত স্নান করতে পারিনি, করবো, স্নান করবো। দোকানটা এখন যেহেতু ছেড়ে যেতে পারি না, পুরো ফাঁকা আর কি। তাই আর যারা যারা তোমরা মেসেজ করছো ফেসবুকে, আমি দোকানে বসে বসেই মেসেঞ্জারে মেসেজের রিপ্লাই দিচ্ছি, একদিকে কুড়িটা দিচ্ছি, আরেকদিকে মেসেঞ্জারের মেসেজে রিপ্লাই দিচ্ছি, আবার ভিডিও করছি। কারণ ভিডিও যেরকম ইউটিউব ভিডিওতে ইউটিউব করলে পরে যেরকম পরিস্থিতিতেই হোক, আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, তাই আমাকে ভিডিও করতে হয়, করি, আমার ভালো লাগে। এখন আমি ভালোবেসে ফেলেছি তোমাদেরকে, মানে যদি আমি কিছু না করে দেখাতে পারি আমার নিজেরই ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত স্নানও আমার হয়নি, স্নান না করেই আমি দোকানে বসেছি আর কি। সকালবেলা স্নান করে নি, কোনোদিনও হয় না, কিন্তু আজকে অনেক দেরি করে, মানে দেরি বলতে তাও অনেকটা দেরি করেই স্নান করতে হয়েছে, কারণ দোকানে বসাছিলাম, তারপর আমার মা সব কাজ করে এসে মানে সব কিছু করে বসলো, তবে আমি গেলাম স্নান করতে। এই হচ্ছে কথা। দেখো, এই যে আমার দোকান, ছোটখাটো বলতে দোকানটা অনেক বড়, সেরকম কিছু খুব আহামরিক ব্যাপার না, খুব বেশি খুব একটা মাল আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি। দোকানটা যা যত তুলনায় মানে যতটা বড় তার তুলনায় আমি এখনো মাল সেরকম গোছাতে পারিনি, তোমার কোনো রকম মানে যেগুলো আর কি সাধারণ থাকা দরকার সেরকম আর কি আছে, দেখতেই পাচ্ছ। আরও অনেক মাল থাকা দরকার আছে, কিন্তু হচ্ছে না। যাই হোক, চেষ্টা করছি দোকানটাকে বড় করার, যদি কখনো হয় সেটাও আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তা এখন এই আমার এই ছোট্ট অল্প পুঁজির দোকান, তোমরা দেখো ওপরটা টিন দেওয়া আছে,
আর এই যে অল্প কিছু মাল, খুব একটা বেশি নয়, খুব একটা কেন, সেরকম বেশি কিছু নাই, মানে অল্পর মধ্যেই আর কি। আস্তে আস্তে একটু গোছাতে তো দেরি হবে, তাই না? দেখো, তারপরে দোকানের সামনে স্নান করে আসলাম, স্নান করে এসে আবার তোমাদের সাথে এই দোকানে মা বসলো, তারপরে একটু আমি স্নান করার সময় পেলাম, স্নান করে এসেছি। দেখো আমার মা ভাতের মার কালছে, এখনো রান্না শুধু ভাতটাই নেমেছে। আরো এবার সব বাচ্চারা দেখো শুয়ে আছে, এখানে সেখানে এখানে ওখানে, আরো আছে, আরো এদিক ওদিক সব ছড়িয়ে আছে। তারপর দোকানেরও মাল নিয়ে আসলো কিছু, একবারে যেহেতু আনা হয় না, অল্প অল্প করে আনতে হয়, তাই মাল নিয়ে এসেছে, আমি মালগুলো গোছাচ্ছি। আর ওদিকে আকাশের অবস্থাও হঠাৎ করে খুব খারাপ হয়ে গেল, মানে আকাশের অবস্থা খুবই খারাপ, আকাশের মুখ ভার করে এসছে, মানে একটা বৃষ্টি বা এরকম ঝড় টড় আসার মতো চারিদিক পুরো কালো হয়ে এসেছিলো। আর আচমকাই খুব জোরে, ভীষণ জোরে বৃষ্টি নামলো, আর আমার যেহেতু মানে টিনের আর কি উপরটা, মানে ভীষণ দাপট ধোপট করে যা আওয়াজ হচ্ছিলো, বাপরে বাবা, আমি তার জন্য তাড়াতাড়ি করে মাল গুছিয়ে নিলাম। মাল যা মাল এনেছে সব মাল চারিদিকে গুছিয়ে নেওয়া, একটা দোকানের উপরও দোকান করতে গেলে তা যাদের দোকান আছে তাদেরকেও, তারাও জানে যে দোকানের উপরও খাটতি আছে, যেটা পরিষ্কার করা, মাল গোছানো, সাজানো, অনেক ব্যাপার থাকে। আমার যদিও সেরকম কিছু অত মানে মাল নেই, জিনিস নেই, তাহলেই বা তাহলেও যতটুকু আছে ততটুকুর মধ্যে দিয়ে ওগুলোকে ইসে করা, গোছানো, ওগুলোকে রাখা ঠিকঠাক করে, এগুলো করতে হয়। তারপর দেখো মালগুলোকে আমি গুছিয়ে রাখছি দোকানে। তো এই হচ্ছে ব্যাপার, সব কথাতেই শুধু এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। আর আর একটু পরেই বৃষ্টি আসবে আসবে বলে মনে হচ্ছে, আর এখনই মানে কি বলবো, আর পুরো অন্ধকার হয়ে গেছে একদম, তার জন্য আমি লাইট জ্বালিয়ে নিয়েছি, এতটাই অন্ধকার হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছিলো না, পুরো আকাশ পুরো কালো একদম, তার জন্য আমি লাইট জ্বালিয়ে নিলাম। লাইট জ্বালিয়ে নিলে তারপর দেখো এখন আলো হয়েছে, দিনের বেলা পুরো রাত্রিবেলার মতো হয়েছে। তো লাইট জ্বালিয়ে তারপরে বাকি মালগুলো আমি গুছিয়ে নিচ্ছি, গোছাচ্ছি। এখনও দোকান দেখো ফাঁকা ফাঁকাই আছে, ভালোভাবে গোছানো, মানে এখনও অনেক মাল দরকার, বারবার আর কী বলবো। তারপর যদি কখনও সেরকম ভালোভাবে গোছাতে পারি, যদি ভগবান কখনও দিন দেয়, তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করব। এখন যতটুকু আছে ততটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি, ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করছি। সব মালগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, এদিকে দোকানের পাট বন্ধ করে দিয়েছি ঝাঁপ, কারণ পুরো বৃষ্টির জল এসে মানে সমস্ত ভেসে যাবে আর কি জলে, আর যেহেতু নাকি উপর দিয়ে টিন, উপর দিয়েও জল পড়ে, খুব মানে মানে অসুবিধা হয় আর কি। তা যদি কখনো এগুলো ঠিক করা যায়, জানি না সেটা কবে হবে, যাই হোক মাল।
সব বুঝিয়ে নিচ্ছি। আজকের ভিডিও আমি বেশি বই দোকানের মধ্যেই তো ছিলাম, তাই যেহেতু আমি একদিন একদিন পরপর ভিডিও করতে হয় করি, ভালো লাগে, তাই আমি যেরকম যা যা করি আমি তোমাদের সাথে আমি ঠিক সেইগুলোই শেয়ার করি। কোনো কিছু মানে এক্সট্রা কোনো কিছু দেখানো হয় না, আমি যা যা আমার আমার সাথে মানে আমার যা যা হয় আমি আমার সাথে যা যা ঘটনা ঘটে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আগামী দিনে করবো। এই দেখো বন্ধ করে দোকান বন্ধ করে ঘরে চলে এসেছি, আসতে বাধ্য হয়েছি কারণ জল পড়ে, অত এত আচমকা বৃষ্টিটা নেমেছে। এই দেখো আমার ঘরের জানলা দিয়ে দেখাচ্ছি, তাই বন্ধ করতে বাধ্য হয়েছি। তাও তখন দুটো বেজে গেছে, দুটো বাজে প্রায় তখন আর কি বন্ধ করে দিয়েছি কারণ মানে অবস্থা খুব। তারপরে দেখলাম যে বৃষ্টিটা যেরকম হওয়ার মানে হলো আচমকাভাবে সেরকম কিন্তু জোরে বৃষ্টিটা কিন্তু সেরকম হয়েও আবার কিন্তু বৃষ্টিটা কিন্তু পুরো একদমভাবে ভালোভাবে কিন্তু বৃষ্টিটা হয়নি। আর এই দেখো সব সবজি রাখা আছে, আর রান্না বসিয়ে নেওয়া হয়ে গেছে, এগুলো বাদ বাকি সবজি। আজকে রান্না করতে করতেও মার দেরি হয়ে গেছে কারণ আমি কিছু করে দিতে পারিনি, দোকানেই ছিলাম সেই জন্য আর কি অসুবিধা ছিল একটু। যাই হোক, এই যে সবজি আজকে আমাদের নিরামিষ রান্না, আজকে সোমবার, সোমবার আমরা নিরামিষ খাই, যেহেতু পাঁচমিশালি তরকারি আর ডাল এসব হচ্ছে আর কি। তা আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো, বন্ধুরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর চ্যানেল যদি তোমার আমাকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু আমার পাশে থেকো। আর পরে তোমাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা।